বর্ষা আসলে ভয়ঙ্কর রূপ নেয় চট্টগ্রামের পাহাড়। স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় তবু চট্টগ্রামের 30টি পাহাড়ে ঝুঁকিতে বসবাস করছে 4 লাখের বেশি মানুষ। আবারও পাহাড় ধসে প্রাণহানির আশঙ্কায় ঝুঁকিতে বসবাসকারীদের সরে যাওয়ার নির্দেশ পাহাড় ব্যবস্থাপনা কমিটি ও জেলা প্রশাসনের। নগর বিশ্লেষকরা বলছেন, প্রশাসনের ব্যর্থতায় দিন দিন বাড়ছে পাহাড়ে বসতি, মদত দিচ্ছে প্রভাবশালীরা। আহাদুল ইসলাম বাবুর ক্যামেরায় চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্ট বিস্তারিত। আবারও বর্ষা শুরু, টানা বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতার সাথে চলে আসে পাহাড় ধস নামে আরেকটি দুর্যোগ। প্রতি বছর পাহাড় ধসে মৃত্যুর মিছিল দীর্ঘ হলেও পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাস বন্ধ হচ্ছে না। প্রভাবশালীদের ছত্রছায়ায় চলছে বড় বাণিজ্য। আর ঘর বাড়ি নাই যে ভালো জায়গায় যে বসবাস করব, তাই ঝুঁকিপূর্ণতে থাকতে হচ্ছে আমাদের। পুলি তো ঝুঁকিপূর্ণ ঠিক আছে, কিন্তু এখানে আমাদের দাদার আমল থেকে এখানে মানুষ থাকতেছে 10-12 বছর এখানে থাকে। ফারার সাইডে 5,000 টাকা ভাড়া দিয়ে পাহাড় বিক্রি করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছেন কেউ কেউ। জমি হাত বদল হতে হতে চলে জীবন নিয়ে টাকার খেলা। পাহাড়ের পাদদেশে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলে ঝুঁকিপূর্ণ বাসস্থান তৈরি করেছে, মুনাফা করবে। আর আমার স্বাধীন দেশের প্রশাসন জনগণকে ঝুঁকিমুক্ত করার জন্য কোনো ব্যবস্থা নেবে না, এটি কোনো সভ্য দেশে প্রত্যাশা করা যায় না। এবং সেজন্য আমি মনে করি এটি শুধু ব্যবস্থা গ্রহণ না, কঠোর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। পাহাড় কাটা ও বসতি নির্মাণের ফলে বর্ষা আসলে ধস নামে। এ পর্যন্ত চট্টগ্রামের পাহাড় ধসে প্রাণ গেছে অন্তত 400 কাছাকাছি। এবং আমরা মোটামুটি এখন প্রস্তুত নিয়ে আসি যে ইনশাল্লাহ, এবং মানুষকে বিশেষ করে এখন প্রচারণা করা উচিত, তারা যাতে পাহাড়ের পাদদেশ থেকে সরে আসে যারা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। প্রতিনিয়ত কাটছে পাহাড়, উঠছে গড়, আর এই ঘরেই বসবাস করে নিম্নআয়ের মানুষ। কারণ একটাই, আয় কম, তার কারণে ঝুঁকি জেনেও বসবাস করছে তারা। তাদেরও ইচ্ছে ভালো জায়গায় নিরাপদ স্থানে বসবাস করার। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।